সে হয় হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমি আমার ছেলের এই ব্লগটি আপলোড করার উদ্দেশ্য হলো ওর সর্দি আছে আর হালকা ফিভার আছে তো এই সময় আমি অন্যান্য ফ্রুট দেওয়াটা অ্যাভয়েড করি যেমন বানানা গ্রেপস এইসব বাট এই সময় আমি যখন নজিয়া বা হালকা ফিভার থাকে এই সময় যে ফ্রুটটা আমি দেওয়া ওকে প্রিফার করছি সেটা হচ্ছে মৌসুম্বী এতে কী হয় বাচ্চার ইমিউনিটি পাওয়ারটা বাড়ায় আর স্পেশালি অ্যালার্জিক ইস্যুস বা সর্দি কাশি চা থাকে এইসব ছোটোখাটো ইস্যুস এর জন্য মৌসুম্বিটা খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পূর্ণ করে তো এই কারণে ইভেন আমি ওকে প্রায় রোজই একটা মৌসুম্বি ফল দেওয়ার চেষ্টা করি এতে আমি দেখি আমার বাচ্চার অনেক সময় উইথাউট মেডিসিন সর্দি আর হালকা জ্বর যেটা থাকে কিওর হয়েই যায় সো আপনাদের ভালো লাগলে এই ছোট্ট একটি টিপস কাজে লাগবে সো থ্যাংক ইউ সে বাই 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 বাই